গুড মর্নিং পিপল, এখন বাজে হচ্ছে 6:20। বাইরের ওয়েদার ঠিক হয়ে গেছে, কালকে গোটা রাত বৃষ্টি হয়েছিল। কালকে গোটা রাস্তাটায় খুবই পরিমাণে বৃষ্টি হয়েছে গোটা রাত ধরে। অ্যান্ড কালকে একটা দাদার সাথে কথা বলেছিলাম যে আমাদের কাছে ঘুরতে নিয়ে যাবে, তো আনফর্চুনেটলি কালকে রাত থেকে ওর সাথে কোনোরকম কন্ট্যাক্ট করা যাচ্ছে না। সো দ্যাটস ওয়াই আমি এত সকালে উঠেছি, ওই দাদার কাছে আবার যাই। তো পেছনে যে গাড়িগুলো ছিল ওইখানটাই হচ্ছে স্ট্যান্ড, ওখান থেকে রিজার্ভ অ্যান্ড শেয়ার ট্যাক্সি দুটোই পাওয়া যায়। এটা একদম ওই স্ট্যান্ডের ওপরে জাস্ট। এখন সকালের বাজে 6:30, এখনও পর্যন্ত কুয়াশা লেগে আছে চারিদিকে। তো কালকে যে দাদাটার সাথে আমাদের কথা হয়েছিল সেই দাদাটার সাথে কমিউনিকেট করা যাচ্ছে না, ও ফোন অফ। তো আরেকটা দাদার সাথে কথা বলেছি অ্যান্ড উনি বললো শুধু ডেলো এখান থেকে ঘুরে আসা, যাওয়া আর আসা 800 rupees, অ্যান্ড ওখানে আরও 3-4 পয়েন্ট আছে সেগুলো দেখতে গেলে 1000 rupees। বাট এখন প্রবলেম হচ্ছে ডেলো এবং তার আশেপাশে বেশিরভাগ জায়গায় বন্ধ আছে, মানে অনেকগুলো মনেস্ট্রি আছে সেগুলো এখনও বন্ধ। আমার হোটেলে তো সবাই এখনও ঘুমোচ্ছে। এখন আপাতত এই জায়গাটা পুরো ঠান্ডা একটা পরিবেশ, তার মধ্যে আমি হাফ হাতা পরে বেরিয়েছি, অল্প অল্প ঠান্ডা লাগছে, কুয়াশাও পড়েছে খুবই। ও সকালটা এখানে বেশ সুন্দর, সামনের জাস্ট কুয়াশাটা দেখো। কালকে গাড়ি থেকে ঠিক এই জায়গাটা দেখছিলাম, এই জায়গাটা পুরোটা গ্রাফিটি আর্ট ওয়ার্ক গোটা দেওয়ালে, খুবই সুন্দর। অ্যান্ড চেক দিস ফটোজ অন মাই ইনস্টাগ্রাম, ফলো মি অন মাই ইনস্টাগ্রাম, আমি লিঙ্কটা নিচে দিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ। জানি না এখানকার লোক চিনি বেশি খায় কিনা, বাট কালকে থেকে যতগুলো চা খেলাম সবগুলোতে এক্সেস চিনি। এটা হচ্ছে আমাদের হোটেল, আর এই দেখো হোটেলে বাপ্পা কেবল ঘুম থেকে উঠলো মনে হয়। গুড মর্নিং ভাই। আমাদের হোটেলটা একদম স্ট্যান্ডের পাশেই, মোটামুটি একটা হোটেল, খুব একটা খাস না। অ্যান্ড এই স্ট্যান্ডের পাশে এই যে জায়গাটা, এখানে বুকিং করা যায়। আপাততর জন্য গ্যাংটক, সিকিম এইসব জায়গায় যাওয়া যাচ্ছে না যাদের ডাবল ভ্যাকসিন নেই, অথবা যদি ডাবল ভ্যাকসিন না থাকে তাহলে এখানে আরটিপিসিআর টেস্ট করা যায় হসপিটালে, 2 টাকা লাগে। এখান থেকে সব গাড়িগুলো রিজার্ভ করে যাওয়া যায়। আর আমাদের রেস্টুরেন্টটা ছিল একদম এখান দিয়ে নেমে, ওই যে রেস্টুরেন্টটা, ওই যে হোটেল নির্বাণা। তো সকাল সকাল আবার বেরিয়ে গেছি অ্যান্ড এতক্ষণে আমার সাথে জয়েন করলো ফুচু মামা, বাট হাফ প্যান্টে। তো এতক্ষণ পর হেঁটে হেঁটে এরকম একটা প্লেস পেলাম, আর এখান থেকে সামনের ভিউটা খুবই সুন্দর। অ্যান্ড সকালবেলা অতটা গরম নেই, হালকা হালকা ঠান্ডা। কাঠবিড়ালি কোথায়? কাঠবিড়ালি ওখানে নাকি ফুচু মামা একটা কাঠবিড়ালি দেখতে পেয়েছে। এখানকার মার্কেট এরিয়া এখন 7:30 বাজে প্রায় খুলতে শুরু করে দিয়েছে, তো আশা করি 8টার মধ্যে এখানকার সব কিছু খুলে যায়। অ্যান্ড নিচে সবজি বাজারও আছে। তো আমরা সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করলাম এই দোকানটা থেকে। ব্রেকফাস্টে আমাদের ছিল পুরি অ্যান্ড সবজি। তো পুরি সবজি এখানে 30 টাকা প্লেট, 30 টাকায় 4 পিস থাকে, বেশ ভালো খেতে। বাট এই দোকানটার কোনো দাম নেই। আর সব থেকে ইম্পর্ট্যান্ট কথা হলো এই দোকানটা খুলে যায় সকাল 5:30 সময়, বাকি কোনো দোকান আশেপাশে এত সকালে খোলে না। ইভেন আমরা যখন হেঁটে হেঁটে আসছিলাম তখনও দেখলাম খালি এই দোকানটাতেই একদম ভাজা শুরু হয়ে গেছে, তার আগে কোনো দোকানে ভাজা শুরু হয়নি। এখন যাচ্ছি হোটেলে, হোটেলটা জাস্ট এখানেই, হোটেল থেকে নেমেই এই মানে পুরীর দোকানটা। তো হোটেলে গিয়ে আমরা রেডি হব, আর আমাদের প্রবীণ বাল যে আজকে ড্রাইভার সে আসছে হোটেলের নিচে। আমাদের গাড়ি চলে এসেছে,
গুড মর্নিং ব্রো গুড মর্নিং তো মিট আওয়ার প্রবীণ দা প্রবীণ স্যার হাই হাই তো এটা আমাদের আজকে ড্রাইভার দাদা আমরা এখন ফার্স্টে কোথায় যাব ডেলো ফার্স্টে ডেলো ডেলো সাইটে ওই 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 এরিয়া ওকে তো লেটস গো বাই বাই দিস প্লেস এই জায়গাটা বেশ চড়াই আর চারপাশটা খুবই সুন্দর এখান থেকে ডেলো তাও কত কিলোমিটার হ্যাঁ স্যার আপনি যে আমি 4 কিলোমিটার আর এখান থেকে ডেলো এখনো 4 কিলোমিটার হিলে ও আপনার মাদার টাং নেপালি আমি দো চার নেপালি মে গালি শিখা দেন ভাই ওকে ওকে আচ্ছা আচ্ছা হেভি वाला গালি আর কই যাও হেভি वाला হেভি वाला হেভি वाला হ্যাঁ হেভি वाला पहले पहले एक नॉर्मल वाला गाली सिखा दो हां जाटा जाटा ये पहली पहली बार जब आए थे सिकिम गए थे उसने भी ये बोला था कि जाटा अच्छा ये नॉर्मल वाला गाली नॉर्मल और हेवी वाला गाली क्या है हेवी वाला तो हेवी है जो सुनेगा बहुत मारेगा ना हां हेलो गाली बता दो एक बड़ा गाली बता दो नेपाली वाला एक ता गाली सीख लाम नेपाली ते दैट इज जाटा এটা আমি আগেও শিখেছিলাম বাট ভুলে গেছি নেপালি নেপালি ঘন্টা বলতা হে ঘন্টা কেসে বলে ঘন্টা 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 ই হেভি वाला গালি ই না ই নরমাল হলো নরমাল আচ্ছা জটা জটা আর ঘন্টা ঘন্টা ঘন্টে हम लोग बोलते हैं घंटा उसका मतलब होता है बेल 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 आप लोगों में ये गाली है गाली ई बाबा को अगर मैं किसी को बोल दूं घंटा तो वो साला मार देगा मुझे घंटा दोस्तों हम তো এখন আছি ডেলোতে আর পেছনে হচ্ছে ডেলোর প্যারাগ্লাইডিং এর বুকিং অফিস যেটা এখন বন্ধ আর তার পেছনে ওটা হচ্ছে ডেলো পার্ক যেটা এখনো খোলেনি আই গেস বা বন্ধ থাকতে পারে এখানে আশেপাশে খুব একটা বেশি কিছু নেই দেখার কয়েকটা দোকান আছে যা আর কিছু নেই তো আমরা একটু নিচে যাচ্ছি দেখি ওখান থেকে কোনো ভালো ভিউ আসে নাকি হ্যাঁ বন্ধ কব খুলতা হে 15 তারিখ খুলেগা और कितना टाइम से खुलता है अभी तो पूरा बंद ही है पूरा बंद है 15 तारीख के बाद खुलेगा ना तो यहाँ पे लॉकडाउन है अभी ओके तो एडा बोल से एकाने जो एकानो 15 तारीख अवधि सब बंद है 15 तारीख के पर खुलबे एंड एकाने आपातत तो लॉकडाउन चलछे बोलछे बट दोकानपत्र सब खोला और एकाने प्रत्येकटा दोकान खुबी सुंदर कलरफुल बेश আমাদের একটু প্রবলেমই হয়ে গেল এখানে এসে ভাই হ্যাঁ ইজা তলে তো গিয়ে দিয়েছি কি দা উপর তো ডেলো বন্ধ যেহেতু তো ডেলো থেকে আরেকটু উপরে আছি আমরা এই রাস্তাটা আরো বেশি স্পিড মাই গড কি রাস্তা মাই ডি अच्छा तो डेलो तो बता तो बंद ताई डेलो ते के जस्ट एक टू पड़े एक टू स्टील ये रकम एक टा प्लेस नीचे का मेघे ढके आस्ते पूरा मेघे ढाका एंड इकाने एक टू किन्तु ठंडा हाँ वो से ठंडा इकाने एक टू हल्का ठंडा आज मेघ टा तो कुन ना से आर्ट पूरा उठेगा चे एंड हमारे रे ये पासे डेलो पार्क इटा झील देखा जाच्छे ऊपर थेके আমরা একটু সামনে যাই ওখান থেকে সামনেটা দেখলাম সামনেটা বেশ সুন্দর দেখতে আর প্রচুর গাছপালা আছে আপাতত এখানেও কোনো আশেপাশে লোক নেই তাই মাস্কটা খুলে ঘুরে বেড়াচ্ছি এখানে না না আমরা থাকি মালদাতে মালদাতে ইংলিশ বাজার হ্যাঁ হ্যাঁ ইংলিশ বাজার মালদা গিয়েছেন কখনো আপনি হ্যাঁ কয়েকবার গিয়েছি ওকে ভালোই লাগে আপনার বাংলা খুবই সুন্দর একটা ভালো প্লেস তে খুব সুন্দর আপনার বাংলাটা উই মেট আ ম্যান যে খুবই সুন্দর বাংলা বলতে পারে না কারণ বাংলার মধ্যে একটা খুব সুন্দর টান আছে হ্যাঁ মানে মানে বাংলাটাকে সবমূলে বলতে পারছে কিন্তু তো যে একটা টান থাকে অবাঙালির টান মানে টান না 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 একটা করিতেছে নেই আর একটা বললো মানে শুদ্ধ ভাষা চরিত্র ভাষাকে মিশিয়ে ওখানে গেলে চরম লাগে তো লোকটা বললো অ্যাকচুয়ালি যে এখানে যে ডেলো পার্ক এই প্রচুর পরিমাণের লোক আসে এখানে প্রচুর পরিমাণে তাই হাজার
কয়েক হাজার তো বলছে, তো এখানে পিকনিক টিকনিক সব চলে, সেই জন্য আপাতত বন্ধ করে রেখেছে। আর ঠিকই বলেছে, নেমে যাওয়ার কারণে বন্ধ ছিল। এখানে বললো যে ল্যান্ডস্লাইডের জন্য পুরো জায়গাটা বন্ধ, বাট আমরা হেঁটে যেতেই পারি সামনে। লুক এট দ্য ভিউ, পেছনটা পুরো সাদা হয়ে আছে, একদম পুরো মেঘে ঢাকা। আর বাপ্পা এখানে আবার মূত্র বিসর্জন করছে। পুরো ভেঙে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। এই যে আমাদের কাঞ্চনজঙ্ঘা, ওই যে সাদা কালের, এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে না, বাট রোদটা পড়লে বোঝা যাচ্ছে। রিসেন্ট ল্যান্ডস্লাইডের অবস্থাটা কি হয়েছে একবার দেখো জাস্ট, পুরো ধস নেমে একদম গাছপালা সব মাটিতে পড়ে গেছে। আই থিঙ্ক সামনেই ডেড এন্ড আছে, ওর পর আর যাওয়া যাবে না। বাট সব থেকে বড়ো কথা, আমি এখানে এসেছি চপ্পল পরে। অ্যাকচুয়ালি আমাদের এই প্ল্যানটা পুরো সাডেনলি হয়েছে সেই জন্যই, অ্যান্ড যদি আগে থেকে জানা থাকে তো নিশ্চয়ই কিছু একটা নিয়ে আনতাম। অতটাও ঠান্ডা নেই, হাফ হাতা গেঞ্জি পরেই বেস্ট ফিল হচ্ছে। হ্যাঁ, যেটা বলেছিলাম যে সামনে এটা হচ্ছে ডেড এন্ড, এরপরে আর যাওয়া যাবে না আপাতত। পুচু মামা স্টিল যাচ্ছে, মানে কি বলবো, আপাতত এখান থেকে এটাই ভিউ, এদিকে ল্যান্ডস্লাইড আর এদিকে একদম নিচে, বাট পুরো সাদা মেঘগুলো উপরের দিকে উঠছে আপাতত। আর ওই দিকটায় ঝাউ গাছ দেখতে পাচ্ছি, বিউটিফুল প্লেস। বাই স্যার, আচ্ছা লাগা। দেখো মা পাহাড় দেখলাম।